বিদ্যুৎ সংযোগের ফলে মিঠাপুকুরের অর্থনীতিতে গতি এসেছে। এখানে নতুন নতুন কলকারখানা গড়ে উঠছে। আমরা যে ইতিপূর্বে যখন আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না, অন্ধকার ছিল এলাকা, যখন আমরা বিদ্যুৎ পাইলাম, বিদ্যুতে ময়মরুবিদের চলাফেরা, অন্ধকার থেকে আমরা আলোকিত হয়েছি। যখন আমাদের এলাকায় বিদ্যুৎ আসছে, বিদ্যুৎ দিয়ে তখন মোটর দিয়ে সেচ দিয়ে আমরা আবাদ করতেছি, সেই দিক থেকে অর্থনৈতিক দিক থেকে আমরা একটু লাভবান হচ্ছি। এতদিনে লেখাপড়া করছে, মনে করো কেরাসিন তেল আর নাকছে, কুপা জ্বালা নাকছে, তেল না থাকলে ছেলে মেয়ে পড়তে পারে নাই, আন্ধার উজাল ছিল না, এখন কারেন্ট আছে, উজাল আছে, যেখানে সে সেখানে বসে থেকে লেখাপড়া করতে পারে। অধিক ফসল ফলাতে মিঠাপুকুরের কৃষকরা জমিতে দীর্ঘদিন মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার ফলে জমির জৈব উপাদান প্রয়োজনের তুলনায় অনেক নিচে নেমে গেছে এবং উর্বরতা শক্তি বিনষ্ট হয়েছে। এসব জমির উর্বরতা শক্তি ফিরিয়ে আনতে জনাব এইচএন আশিকুর রহমান স্থানীয় কৃষি বিভাগকে দিয়ে জৈব সার উৎপাদন ও ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করেছেন। মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এইচএন আশিকুর রহমান স্যারের পরামর্শে আমরা বিভিন্ন কৃষিক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করি। স্যারের পরিকল্পনা অনুযায়ী আমরা এই উপজেলার মাটির যে জৈব উপাদান সেটি বৃদ্ধির জন্য কাজ করি। বর্তমান অবস্থায় আমাদের এই মিঠাপুকুর উপজেলায় প্রায় 7,000 পরিবার ভার্মি কম্পোস্ট তথা কেঁচো সার উৎপাদনের সাথে জড়িত আছে, যেটি আমাদের এমপি স্যারের একটি বড় চাওয়া। এছাড়া মাননীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে আমরা এই শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণের জন্য অনেক জমিগুলোতে দু ফসলি জমিগুলোকে আমরা তিন ফসলি করেছি, তিন ফসলি জমিগুলোকে আমরা চার ফসলে রূপান্তরিত করতে সক্ষম হয়েছি। এছাড়া আমাদের এমপি স্যারের পরামর্শে আমরা বিভিন্ন জায়গাতে, যে জায়গাগুলোতে কখনো আউশ উৎপাদন হতো না, এখন সেচ কম নির্ভর বা সেচ কম নির্ভর অর্থাৎ বৃষ্টিপাতের মাধ্যমেই যে আউশ আবাদের দিকটি, এটি আমরা অভূতপূর্ণ একটা সাফল্য বলবো, যেটি গত 3 বছর আগেও মাত্র 300 হেক্টরে ছিল, এটি গত বছর 1300 হেক্টরে উন্নীত হয়েছে। কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এখন মিঠাপুকুরের ঘরে ঘরে জৈব সার উৎপাদন হচ্ছে। এছাড়াও এখানে কেঁচো ও গোবর দিয়ে তৈরি হচ্ছে কেঁচো কম্পোস্ট, ফলে এখানকার মাটিতে যেমন ফিরছে উর্বরতা শক্তি, তেমনি ফসল উৎপাদনেও খরচ কমে এসেছে বহুলাংশে। এছাড়াও অনেকেই বাড়িতে তৈরি জৈব সার বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। আমি মোহাম্মদ আজিজুর রহমান, জয়রামপুর আনোয়ার কালীগঞ্জ পাড়ায় আমার বাড়ি। এইখানে আমরা এমপি মহোদয় এবং তার স্ত্রী সহ আমাদের এখানে এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করার প্রক্রিয়া চালু করে দিয়ে গেছে। সেই থেকে আজ অবধি আমরা এই সমস্ত উৎপাদন করতেছি এবং ভালো ফসল উৎপাদন করতেছি এই সার দিয়ে। তো মানে নিজের জমিতে আগে আমরা দিছি, দেওয়ার পর তারপরে আমাদের পার্শ্ববর্তী দেখছে, দেখার পর এখন গ্রাম থেকে এখন বাহিরে চলছে, কিন্তু এই ভার্মি কম্পোস্ট দেওয়ার পর জমির উর্বরতা ভালো হয় এবং যে কোনো আবাদ, আলু হোক আর ধান হোক আর লাউ কুমড়েই হোক, যে কোনো ফসলেই দিলে সেই ফসলের উজ্জ্বল হয় এবং তার ফলটাও উজ্জ্বল হয়, দেখতে চকচকা দেখা যায়, সুন্দর হয়, তার মানটাও ভালো হয় আর জমির স্বাস্থ্য রক্ষাটাও ভালো হয়, তখন আমাদের রাসায়নিক সার কম লাগে। হয়তো 5 কি 10 বছর পরে এমন হইতে পারে সার আমরা দিচ্ছি কিন্তু জমিতে উৎপাদন হচ্ছে না, জমির কোয়ালিটিটাকে রক্ষা করতে হবে। তো সেটা কীভাবে রক্ষা করা যায়, ওই কেঁচো সার, ভেষজ সার, কম্পোস্ট সার, তারপর ধনচা গাছ দিয়ে, তারপরে মাঝে মাঝে জমিকে ফেলে রাখা, এই সবগুলো যদি করা যায় তাহলে এটা আমরা সবসময় শেখানোর চেষ্টা করেছি, কোদাল দিয়েছি, ঝুড়ি দিয়েছি, আমরা তাদেরকে কিনেছি, তারা তোমার যদি কম্পোস্ট সার তৈরি করো। তো আজকে আমি বলতে ভালো লাগে যে আমাদের মিঠাপুকুরে কিন্তু মাটি যেমন পরীক্ষা করে দেখেছি, এখানে আমাদের ওই অর্গানিক যে উপাদান এটা 1%-এর জায়গায় 2.67 আমরা উন্নীত করতে পেরেছি, আরও আমরা সামনের দিকে যাচ্ছি। জনাব এইচএন আশিকুর রহমানের এ ধরনের সমন্বিত উদ্যোগের ফলে মিঠাপুকুরের কৃষির উন্নয়নে বিপ্লব ঘটেছে।
বর্তমানে প্রতিদিন 100 থেকে 150 মেট্রিক টন সবজি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে এই উপজেলা থেকে। ধান, গম ও ভুট্টা উৎপাদনে মিঠাপুকুর রংপুরের অন্যান্য উপজেলার চেয়ে অনেক এগিয়ে। এখানে বছরে প্রায় 1,26,000 মেট্রিক টন চাহিদার বিপরীতে প্রায় 3,00,000 মেট্রিক টন ধান, গম ও ভুট্টা উৎপাদন হয়। উদ্বৃত্ত খাদ্যশস্য দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে স্থানীয় অর্থনীতি বেগবান হয়েছে। পুষ্টি প্রকল্পের অংশ হিসাবে মিঠাপুকুরের ঘরে ঘরে ফলদ ও বৃক্ষ রোপণ করার কর্মসূচি বাস্তবায়ন করেছেন জনাব আশিকুর রহমান। কর্মসূচির অংশ হিসাবে তিনি কৃষকদের আম্রপলি, পেয়ারা, কলা সহ নানান ফলজ বৃক্ষের চারা সরবরাহ করেছেন। এসব বৃক্ষ এখন মৌসুমি ফলে ভরপুর। পরিবারের সদস্যদের পুষ্টি চাহিদা মিটিয়ে এখানকার কৃষকরা এসব ফল বাজারে বিক্রি করে বাড়তি টাকা রোজগার করছেন। এছাড়াও এখানকার সুস্বাদু হাড়িভাঙ্গা আম সারা দেশে পরিচিত করতে উদ্যোগ নিয়েছেন মাননীয় সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান। আন্তর্জাতিকভাবে হাড়িভাঙ্গা আম মিঠাপুকুরের ব্র্যান্ড হিসেবে পরিচিত হয়েছে। এখন এই আম সারা দেশে সমাদৃত হওয়ায় মিঠাপুকুরের চাষিরা প্রতি বছর লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন। আমার নাম আব্দুল সালাম সরকার। প্রথমত আমার মিঠাপুকুর থেকে শুরু করে এটা সারা দেশে ছড়াই দেওয়ার একটা আমি প্রাণপণভাবে চেষ্টা চালাই, এবং এ ব্যাপারে আমার মাননীয় এমপি মহোদয় আমাকে যথেষ্ট পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং বিভিন্ন সময়ে উনি এটার উন্নয়ন এবং সম্প্রসারণের ক্ষেত্রে আমাকে উৎসাহিত করেছেন। তো আমার এই ইউনিয়নে প্রায় 2009 সাল থেকে হাড়িভাঙ্গা আম ব্যাপক চাষ হচ্ছে, এবং 2011 সালে এই ইউনিয়নে হাড়িভাঙ্গা আম সম্প্রসারণের জন্য আমাদের মাননীয় এমপি মহোদয় এইচএন আশিকুর রহমান স্যার মিঠাপুরের পথিকৃত তিনি কৃষিমন্ত্রী মতি চৌধুরীকে নিয়ে এসে হাড়িভাঙ্গা মেলা আম মেলা উদ্বোধন করেছিল। সেখান থেকে সারা বাংলাদেশে হাড়িভাঙ্গার ব্যাপক প্রচলন শুরু হয়ে গেছে। দেখেন, আমি কিছু ব্যতিক্রমী কাজ করেছি, যেমন আজকে মিঠাপুকুরের প্রতি ঘরে ঘরে আম কাঁঠালের গাছ, এবং মিঠাপুকুরের হাড়িভাঙ্গা আম এখন ব্র্যান্ড পুরা বাংলাদেশ চলে। জনাব আশিকুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় মিঠাপুকুর যথার্থ অর্থেই সুজলা সুফলা শস্য শ্যামলায় সমৃদ্ধ জনপদে পরিণত হয়েছে। মিঠাপুকুরের ঘরে ঘরে এখন উন্নত গাভী পালন করে কৃষকরা পরিবারের চাহিদা মিটিয়ে দুধ বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। এর পিছনেও ছিলেন মিঠাপুকুরের পরম বন্ধু এইচএন আশিকুর রহমান এমপি। তিনি মিঠাপুকুরে উন্নত গাভী মেলার আয়োজন করেছেন। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মিঠাপুকুরে মোট 27টি কৃত্রিম গাভী প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্র থেকে কৃষকরা উন্নত সিমেন সংগ্রহ করে দেশীয় গাভীতে মোটাতাজা বলদ ও গাভীর প্রজনন ঘটিয়ে খাদ্য ও অধিক দুধ উৎপাদন করছেন। এসব প্রজনন কেন্দ্রের সহায়তায় মিঠাপুকুরে গড়ে উঠেছে 186টি গরু ও 41টি ছাগলের খামার। আশ্চর্য হলেও সত্য, বর্তমানে মিঠাপুকুরে অনেক গরু দৈনিক 30 কেজির অধিক দুধ দেয়। তিনি প্রায়ই বলে থাকেন, মিঠাপুকুরে পানির বন্যা থাকবে না, মিঠাপুকুরে দুধের বন্যা হবে। আমার নাম মোহাম্মদ মাহিবুর রহমান, খোঁড়াগাছ মাদ্রাসাপাড়া আমার বাড়ি, মিঠাপুকুর রংপুর। আমি আজকে থেকে প্রায় 7 বছর আগে গরু আবাদ করছি। আমি শুরু করছি একটা দিয়ে, এখন প্রায় আমার গরু 8 থেকে 9টা। আমি এর থেকে দুধ বিক্রি করে যেটা খাওয়াচ্ছি তার থেকে আমার বেশ আমি উপকৃত হচ্ছি, লাভবান হচ্ছি, তাতে আলহামদুলিল্লাহ সুন্দর চলে আমার। আমাদের এস এম আশিকুর রহমান আমাদের এখানে প্রথম একটা দুগ্ধজাত মেলা উদ্বোধন করেন, সেখান থেকে আমরা গরুর উন্নত জাতের সিমেন্স এবং আমরা চিকিৎসার ওষুধপত্র এখান থেকে পাইতে থাকি। এখন আমাদের এই এলাকায় অনেক খামার, ছোট বড় অনেক খামার হয়েছে, এখান থেকে আমরা অনেক উন্নত লাভবান হচ্ছি। প্রদর্শনী করবো কিছুদিনের মধ্যেই, 32 কেজি দুধ দেয় মিঠাপুকুরের গরু, এবং যে এটা মোটা তাজা হয়েছে, অনেক মোটা তাজা মিঠাপুকুরের গরু, ভালো গরু কিন্তু সস্তায় পাওয়া যায়। বর্তমানে মিঠাপুকুরে 5 লাখ মেট্রিক টন দুধের চাহিদার বিপরীতে দুধ উৎপাদন হচ্ছে প্রায় 5.5 লাখ মেট্রিক টন। এই উপজেলার গরুর সংখ্যা, গবাদি প্রাণীর সংখ্যা হচ্ছে 188,670। বর্তমানে দুধ উৎপাদন আমাদের প্রয়োজন এই উপজেলায় 47,998 মেট্রিক টন, আর আমাদের উৎপাদন হয় 52,000 মেট্রিক টন।
গরুর খামারের পাশাপাশি এখানে অনেক মুরগির খামারও গড়ে উঠেছে। পথিকৃত মিঠাপুকুর প্রতিষ্ঠার স্বপ্ন থেকেই এইচএন আশিকুর রহমান মহোদয় এই উপজেলার গর্ভবতী নারীদের জন্য 1998 সালে পুষ্টি প্রকল্প বাস্তবায়ন করেছেন। প্রকল্প থেকে হতদরিদ্র নারীদের দেওয়া হতো পুষ্টিকর খাবার। এতে মিঠাপুকুরে জন্ম নেওয়া শিশুরা অন্যান্য উপজেলার শিশুদের তুলনায় স্বাস্থ্যবান ও বুদ্ধিমান হয়েছে। পরবর্তীতে বিভিন্ন পাবলিক পরীক্ষায় তার প্রমাণ মিলেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 1996 সালে যখন সরকার গঠন করলেন, তখন মিঠাপুকুর থানার জাতীয় সংসদ নেতা জনাব হাবিবুর নবী আশিকুর রহমান মিঠাপুকুর থানার বিভিন্ন উন্নয়ন কাজে অংশগ্রহণ করলেন এবং বিভিন্ন উন্নয়নের মাঝে চিন্তা করলেন যে মিঠাপুকুর থানার মা বোনদের জন্য কিছু উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া প্রয়োজন। সেই ধারাবাহিকতায় সে মা বোনদের জন্য পুষ্টি কার্যক্রম নিয়ে আসলেন এবং সেই পুষ্টি কার্যক্রমের মাধ্যমে গর্ভবতী মায়েরা পুষ্টি খেয়ে সুসন্তান জন্মদান করলেন এবং এখানকার ছেলেমেয়েরা হলেন মেধাবী সন্তান। তো আমরা এখানে পুষ্টি প্রোগ্রাম করেছিলাম। আমি বিশ্বাস করি যে মানুষের জীবনে প্রথম 1000 দিন খুবই গুরুত্বপূর্ণ, যেদিন মার গর্ভে আসে এবং মার গর্ভে থেকে জন্ম লাভ করার পরে আরও প্রায় 2 বছর সময়, 700 দিন, এর মধ্যে তারা যদি পুষ্টিকর খাবার না পায় আর গর্ভাবস্থায় মারা যদি পুষ্টিকর খাবার না পায়, ছেলে মেধাবী হতে পারে না, পরে আর ব্রেন ডেভেলপ করে না। তো আমরা অসাধারণ এক জাতি বাংলাদেশ, আমরা লড়াই করে দেশটাকে স্বাধীন করেছি, রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি, আমরা উত্তরাধিকার সূত্রে তো এই দেশটাকে স্বাধীনতা পাইনি, যুদ্ধ করে স্বাধীনতা এনেছি। তো অসাধারণ দেশকে তো অসাধারণ মানুষ, মেধাবী মানুষ লাগবে। মেধাবী মানুষ যদি লাগে তাহলে পুষ্টি প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। তা আমার এখানে পুষ্টি প্রোগ্রাম চালিয়েছি, একটা অভূতপূর্ব ভালো ফল পেয়েছি। যেসব ছেলেরা পুষ্টি খেয়েছিল এই উপজেলায় প্রায় 40-45 জন ছেলে A+ পেয়েছিল ক্লাস 8-এ, কিন্তু পাশের উপজেলায় 4-5টা, পাশের সব জায়গায় উপজেলায়। তো পুষ্টির মধ্যে মেধাবের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। এইচএন আশিকুর রহমান MP মহোদয় মনে করেন, নারীরা সুস্বাস্থ্যের অধিকারী না হলে এবং তাদের শিক্ষিত করে গড়ে তুলতে না পারলে আগামী দিন সুস্থ, সবল ও বুদ্ধিমান প্রজন্ম পাওয়া সম্ভব নয়। তাই মিঠাপুকুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য উন্নয়নে তিনি লাবণ্য নামের একটি কর্মসূচি চালু করেছেন। কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক পরিণত নারী শিক্ষার্থীদের স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করা হয়। কিভাবে প্রজনন স্বাস্থ্য ঠিক রাখতে হবে এ বিষয়ে কর্মসূচি থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের কলেজে আজকে একটি প্রোগ্রাম হলো লাবণ্য প্রোগ্রাম। এই প্রোগ্রামটি মিঠাপুকুরের সব জায়গায় হয়ে থাকে, অন্যান্য জেলায় এই প্রোগ্রামটি দেখা যায় না। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা অনেক উপকৃত হতে পেরেছি। আমাদেরকে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করা হয়। এটা ব্যবহার করার পর আমরা কি করব সে সম্পর্কে আমরা জানতে পারি। লাবণ্য প্রকল্প নারীদের স্বাস্থ্য বিষয়ক একটি বিশেষ কর্মসূচি। জননেতা এইচএন আশিকুর রহমানের সহধর্মিনী রেহানা আশিকুর, ওনার সমন্বয়ে আমরা এর সুযোগ সুবিধাগুলো পাচ্ছি। আমরা সবাই গর্বিত যে রংপুর জেলার অন্য কোনো থানায় এই লাবণ্য প্রকল্পটি বাস্তবায়িত এখনো হয়নি। আমরা চাই এর মাধ্যমে আমরা মিঠাপুকুরের মেয়েরা অনেক বেশি সচেতন এবং স্বাস্থ্যবান এবং সুন্দরও থাকব। নারী শিক্ষার্থীরা যাতে ব্যক্তি জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে বিষয়টি তদারকি করতে প্রতিষ্ঠানের শিক্ষিকাদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমি নাসিম আক্তার, লাবণ্য শিক্ষিকা, বৈরাতি ডিগ্রি কলেজ। আমি এখানে আমাদের কলেজের মেয়েদেরকে প্রশিক্ষণ দেই যে তারা কিভাবে ভালো থাকবে এবং তারা কিভাবে স্বাস্থ্যসম্মত থাকবে। আমাদের মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, তিনি নারীর ক্ষমতায়ন করছেন, উপবৃত্তি দিচ্ছেন মেয়েদেরকে, অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন। প্রতিটি স্কুলে 50% বেশি মেয়েরাই পড়াশুনো করছে, কিন্তু প্রাকৃতিক নিয়মে প্রতি মাসে তাদের যে অসুবিধা হয়, তারা অনেক সময় স্কুলে আসে না বা কলেজে আসে না। এই মিঠাপুকুরে কিন্তু আমরা প্রতি মাসে প্রায় 30,000 স্যানিটারি প্যাডের প্যাকেট বিতরণ করি, এবং আমরা করি এই কারণে যাতে তুমি স্কুলে আসো, যদি তুমি স্কুলে আসো রেগুলার, ভালো লেখাপড়া শিখবে,
ড্রপ আউটের রেট কমে যাবে, তুমি স্বাস্থ্যবতী হবে, ভালো লেখাপড়া শিখবে, ভালো মা হতে পারবে, তোমার কর্মস্থলেও ভালো কাজ করতে পারবে, 40-35 বছরে নানা রকম ফিমেল ডিজিজে তোমার শরীর স্বাস্থ্য খারাপ হবে না, এবং মারা যদি ভালো থাকে ছেলে মেয়েরাও মেধাবী হবে। এই জন্য আমরা এটা করেছি, আমি এর নাম দিয়েছি লাবণ্য। মাননীয় সংসদ সদস্য আশিকুর রহমানের সুযোগ্যা স্ত্রী মিসেস রেহানা আশিকুর রহমান এ কর্মসূচির প্রধান সমন্বয়ক। জনাব এইচ এন আশিকুর রহমানের শ্যালিকা ফারহানা হক রহমান বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহৎ সংবাদ সংস্থা আইপিএস তথা ইন্টারপ্রেস সার্ভিসের মহাপরিচালক। লাবণ্য প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনে সহযোগিতা করে এই আন্তর্জাতিক সংবাদ সংস্থা আইপিএস। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের লক্ষ্যে অসামান্য কাজ করে চলেছেন। মাননীয় সংসদ সদস্য জনাব আশিকুর রহমান ওই পথ অনুসরণে নারীকে সফল মাতা, স্বাস্থ্যবতী, ক্ষমতাবান ও দীর্ঘকাল সুস্বাস্থ্যের অধিকারী করার লক্ষ্যে তাকে পূর্ণমাত্রায় শিক্ষার নিরবচ্ছিন্ন সুযোগ সৃষ্টি ও ড্রপ আউট রোধ করার লক্ষ্যে কাজ করে চলেছেন এবং এজন্যই লাবণ্য প্রকল্প। জনাব আশিকুর রহমানের জীবনে সফলতার পিছনে অসামান্য অবদান রেখে চলেছেন স্ত্রী রেহানা আশিকুর রহমান। মিঠাপুকুরের উন্নয়নের জন্য আশিকুর রহমান যেমন সার্বক্ষণিক চিন্তা করেন, তেমনি রেহানা আশিকুর রহমানও স্বামীর চিন্তা ও স্বপ্নকে বাস্তবায়নে সহযোগিতা ও অনুপ্রেরণা যুগিয়ে যাচ্ছেন। এইচ এন আশিকুর রহমান এমপি মহোদয়ের পত্নী রেহানা আশিকুর রহমান